ভারতের মুক্তিযুদ্ধের প্রথম শ্রেণীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 125তম জন্মজয়ন্তী পালন করছি। 1897 সালে কটকে নেতাজির জন্ম হয়েছিল। পিতা জানকীনাথ বসু তৎকালীন ব্যারিস্টার, স্বাধীনতা সংগ্রামের জন্য নেতাজি 1944 সালে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নিয়েছিল এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে ঝানসিং রাইনী লক্ষ্মীবাঈয়ের নামে মহিলা রেজিমেন্ট গঠন করেছিল। মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহরুর নামেও তিনি রেজিমেন্ট গঠন করেছিলেন। 1944 সালে সেনাবাহিনীর যে ফৌজি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তারা প্রথম স্বাধীনতা সংগ্রামের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মণিপুর রাজ্যে ইম্ফলে, এবং বিভিন্ন জায়গা আজাদ হিন্দ বাহিনী দখলে চলে যায়, ব্রিটিশ মুক্ত করে দেয় সেই সময়। এবং তার যে সংগ্রামী মনোভাব তা সুদূর প্রসারী, ভারতের শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তার খ্যাতি বহু আছে। আমরা নেতাজি সুভাষচন্দ্রকে জানি, সারা পৃথিবীর লোক জানে তিনি একজন আন্তর্জাতিক মানের রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক হিসাবেই তাকে স্বীকার করেছিলেন। তাকে দেশপ্রেমিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী স্বীকৃতি দিয়েছিল। তার বীরত্ব আজও আমরা প্রণাম করি তাকে শ্রদ্ধার সঙ্গে এবং শ্রদ্ধাঞ্জলি জানাই সারা দেশের সঙ্গে। আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা নেহেরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে আমরা আজকের দিনটি নানা অনুষ্ঠান, ক্লিন ইন্ডিয়া ইত্যাদির মধ্য দিয়ে পালন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।